বৃষ্টির দিনে চা খেতে অনেক মজা লাগে, এজন্য বৃষ্টি কমার সাথে সাথে আমি চলে গেলাম ধানমন্ডি লেকে শুধুমাত্র চা খাওয়ার জন্য। তো সারাদিন অনেক বৃষ্টি থাকায় বাসা থেকে বের হতেই পারিনি। এখন রাত আনুমানিক 9টা থেকে 10টা হবে আর আমি এখন আছি ধানমন্ডির কলাবাগান বাস স্ট্যান্ডে। তো সাইডেই রয়েছে ধানমন্ডি লেক, তো আমি ফুটপাথ দিয়ে হাঁটতে হাঁটতে লেকে প্রবেশ করলাম। তো আমি লেকের যেই পাশ দিয়ে প্রবেশ করলাম, ঢুকতে আমার এই জায়গাটা চোখে পড়ল। তো আমি একটু সামনে গিয়ে দেখলাম যে এত পরিমাণে বৃষ্টি হয়েছে যে আশেপাশে কোনো লোকজন নেই, আর এই জায়গাটা তো দিনের বেলা কাপড় দিয়ে ভর্তি থাকে, সেই জায়গাটা এখন একেবারে ফাঁকা। তো আমি একটু আশেপাশের ভিউটা নেওয়ার চেষ্টা করলাম, দেখলাম আকাশ এখনও খুব খারাপ, আবারও বৃষ্টি নামতে পারে। আর ওই যে আপনারা দেখতে পাচ্ছেন রবীন্দ্র সরোবর, এটি একমাত্র ধানমন্ডি লেকের সবথেকে সুন্দর জায়গা। আর আমার সামনে রয়েছে ধানমন্ডির 9 নম্বর রোডের সেই ঐতিহাসিক ব্রিজটা, যে ব্রিজের উপর থেকে ধানমন্ডি লেকটি একেবারে সুন্দর দেখা যায়। তো আমি হাঁটতে হাঁটতে লেকের ভিতরে চলে গেলাম, তো কোথাও চা পাচ্ছিলাম না, আর দেখলাম সব রেস্টুরেন্টও তখন প্রায় বন্ধ হয়ে গিয়েছে। সেই সময় আমি একটি রেস্টুরেন্ট খোলা পেলাম, আর সেটি হলো ডিঙ্গি কাবাব ঘর। আর রেস্টুরেন্টে ঢুকে আমি মালাই চা অর্ডার করলাম, তারপরে তারা যা বলল সেটা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। তারপরে আর কি করার আছে, চাটা নিলাম এবং আমি হেঁটে হেঁটে সামনের দিকে চলে গেলাম। চিন্তা করলাম নাই মামা থেকে কানা মামাই ভালো, এবার আমি চাটা খাবো এবং ফুড ব্লগারদের মতো রিভিউ করব। চাটি খেতে বাহিরের চায়ের থেকেও মোটামুটি ভালোই ছিল, কিন্তু তারা অর্ডার দেওয়ার আগে বলেছিল যে মালাই চা, যদিও আমি কোনো মালাই পাইনি চায়ের মধ্যে। আর চায়ের মূল্য ছিল মাত্র 20 টাকা। আর চাটির স্বাদ ছিল অনেকটা মশলা টাইপের, মনে হচ্ছিল অনেকটা মশলা দিয়ে চাটি বানিয়েছে। আর ওয়েদারটা অনেক কুল ছিল আর চাটি অনেক হট ছিল। আর যেহেতু বৃষ্টির দিন ছিল, বৃষ্টি আসলেই কেমন জানি চায়ের স্বাদ আরও বেড়ে যায়। আর আমি চিন্তা করেছিলাম যে চাটি অনেকটা সময় ধরে খাবো, কিন্তু তা আর হলো না। বাহিরের আকাশ খারাপ হয়ে আসায় আমাকে খুব তাড়াতাড়ি চাটি খেয়ে সেখান থেকে উঠে যেতে হলো। আর আমি লেকের এক পাশ দিয়ে যখন বের হব, ঠিক সেই সময় অনেক জোরে বৃষ্টি আসলো আর আমি আশ্রয় নিলাম লেকেরই এক ছাউনির নিচে। আর আমি বৃষ্টিতে ছাউনির নিচে বসে আছি আর একটি কুকুর দৌড়িয়ে আমার দিকে চলে আসলো। অলরেডি আমার সাইটে একটি কুকুর শুয়েছিল, আরেকটি কুকুর এসে তার পাশেই বসলো। আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে তোদের, তারা বলল আজকে আমার মন ভালো নেই। আমি বুঝতে পারলাম যে তাদের মধ্যে ঝগড়া হয়েছে, কিন্তু বৃষ্টি তাদের আবারও এক করে দিয়েছে। যাই হোক, আমি তখন চিন্তা করতেছিলাম যে বৃষ্টিটা কখন থামবে কখন থামবে, আর কিছুক্ষণের মধ্যে বৃষ্টি থেমে গেল, আমিও লেক থেকে বাহির হয়ে গেলাম। আর কলাবাগান বাস স্ট্যান্ডে হাঁটতে হাঁটতে আমি বাড়ির পথে রওনা হয়ে গেলাম। আর এই ছিল আমার বৃষ্টির রাতে চা খাওয়ার গল্প। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।